পুলিশের পাতানো ফাঁদে ধরা পড়ল 5 গাঁজা পাচারকারী। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হলো 2টি গাড়ি, 55 কেজি গাঁজা সহ বেশ কিছু অর্থ নগদ। সূত্রের খবর, বুধবার বিশ্রামগঞ্জ থেকে গাঁজা বোঝাই একটি বিলাসবহুল গাড়ি ঘোয়াই আসার পথে পুলিশ গাড়িটিকে আটক করে। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে মোট 55 কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। ঘটনায় আটক করা হয় সোহাগ মিয়া ও বিমল দাস নামে দুজনকে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ আরও 3 যুবকের নাম জানতে পারে। এরপর ধৃতদের দিয়ে ফাঁদ পেতে বাকি 3 পাচারকারীকে আটক করতে সমর্থ হয় পুলিশ। সঙ্গে আটক করা হয় TR01AN0775 নম্বরের একটি মারুতি ভ্যান। পরে তাদের সবাইকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। একটিতে আমরা একটা গাড়ি রিটেন করি, WB06H1696 একটা গাড়ি। এই গাড়িটার মধ্যে আমরা সার্চ করে আনুমানবিক 55-60 কেজির মতো, 55 কেজির মতো আমরা গাঁজা উদ্ধার করি। তারপরে আমরা ওদেরকে প্রিলিমিনারি ইন্টারোগেশন করে ওদের যে মালিক এবং সহকর্মী তাদের নাম জানি এবং এটা আমরা চেষ্টা করি তাদেরকে তোলার জন্য। এবং বহু কষ্টের পরে এই এখন আমরা ওদের যে মালিক এবং মূল যে চেইনটা চলছিল তাদের মেইন কারবারের টোটাল চেইনটাকে আমরা ধরতে সক্ষম হয়েছি এবং তারা এখন পুলিশের কাস্টডিতে অ্যারেস্ট হয়ে আছে। এবং বাকি